নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তারকেশ্বর টোটো ইউনিয়ন ও চেয়ারম্যানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মিটিং হলো তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে। ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, আমি যদি 10 টাকার ভাড়া নিয়ে একবার রেলগেটে আটকাই, এপার থেকে ওপার আসতে আমার একটা ঘন্টা সময় লাগে। আমি সারাদিনে 14 ঘন্টা টোটো চার পরিষেবা দিলাম, 14 ঘন্টা আমি কত টাকা ইনকাম করবো? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, একদিকে যেমন বৈদ্যবাড়ি পৌরসভা আছে, শ্রীরামপুর পৌরসভা, অপরদিকে আরামবাগ পৌরসভা আছে, সেখানে কিন্তু একটা সুনির্দিষ্ট ভাড়া থাকে। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। এবার দেখুন, আরামবাগ আর বৈদ্যবাড়ির সঙ্গে এখানেই তফাৎটা হচ্ছে যে ওখানকার একটা হিউজ পপুলেশন আছে যারা টোটো সর্বদা সবসময় ব্যবহার করেন, কিন্তু আর তারকেশ্বরে আমি যদি মন্দির বাদ দিই সেরকম কিছু কিন্তু নেই। লোকসংখ্যাটাও কম এবং যার পরিধিও কিন্তু খুব ছোট্ট পরিধি। আমাকে একটা প্যাসেঞ্জার নাবি দিয়ে খালি গাড়িটাই আমাকে আবার সেই স্ট্যান্ডে নিয়ে আসতে হয়, কিন্তু আমরা আরামবাগ বা বৈদ্যবাড়ির ক্ষেত্রে কী হয়, আমি 5 জনকে নিয়ে যাই, আমি আবার 5 জনকে রিটার্ন আসি, খুশিয়ে যাই ওখানে। তো সব দিকটাই দেখতে হবে। আমি তা বলবো না যে আপনি ওটা বন্ধ করো, আমি কথা বলেছি। হ্যাঁ, ওটা ব্যবস্থা নেব, ওটা খুব শীঘ্রই ব্যবস্থা নেব আমি। ওটা ওই দিলীপরা ওইখানটা ওইটা করে, ওটা আমি খুব ওটা বিরাট সমস্যা, ভঞ্জিপুর অঞ্চলে বিরাট সমস্যা। না, ওটা বন্ধ না হলে তো আমি তো বলেই রেখেছি, আমি দিলীপকে ধরে ওটা পাপ্পু বন্ধ না করলে ঝামেলা হবে, আর ভঞ্জিপুরের লোকে তো মারপিট করবে। আমার কাছে বিভিন্নভাবে অভিযোগ, তোকে আমি বলি হবে না, এবং আমরা একটা হেল্পলাইন তৈরি করব টোটোর সম্বন্ধে, আমরা লিখিত যদি কোনো রকম আমরা হেল্পলাইনে যদি দুর্ব্যবহার দেখি, সে লিখিত যদি কমপ্লেন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পৌরসভার সমস্ত রকম যা আইন কানুন আছে সব রকম ব্যবস্থা নেওয়া হবে যদি প্রমাণিত হয়। আপনার নাম? আমি উত্তম কুণ্ডু, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি, ট্রেড ইউনিয়ন। ধন্যবাদ।